আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে একাদশ সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আশা করি সকলে সুস্থ আছো। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তোমাদের সামনে, সেটি হচ্ছে প্রিভিয়াস লেকচারের মতোই সংখ্যা পদ্ধতি পরিবর্তন বা রূপান্তর। আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতি রূপান্তর। প্রিভিয়াস ক্লাসে বা লেকচারে আমি দেখিয়েছিলাম তোমাদের যে কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে রূপান্তর করা যায়। আজকে আমি যেটি দেখাবো সেটি হচ্ছে দশমিক থেকে অক্টালে রূপান্তর বা পরিবর্তন। দেখো, দশমিক থেকে অক্টালে রূপান্তর বা পরিবর্তনের জন্য আমি একটা সংখ্যা নিয়ে নিয়েছি। যেমন এটা দেখো, এটা হচ্ছে রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টের বাম পাশের অংশটাকে বলা হয় পূর্ণ সংখ্যা, আর রেডিক্স পয়েন্ট সহ যে অংশটা সেটাকে বলা হয়েছে ভগ্নাংশ সংখ্যা। তো এইটার নিচে দেখো, ব্রেকেটের নিচে এখানে দশ আছে। দশ থাকলে আমরা বুঝবো কি এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা। সেখান থেকে আমাদের রূপান্তর করতে বলছে কিসে? আট। আট মানে হচ্ছে কি? অক্টাল সংখ্যা। তাহলে দেখো, আমি একই রকম ভাবে আমি যেভাবে তোমাদের দেখিয়েছিলাম যে দশমিক থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়, ঠিক ওই রকম প্রসেসেই, শুধুমাত্র একটু পরিবর্তন হবে। বাইনারিতে রূপান্তর করার জন্য দুইয়ের একটা কাজ ছিল, আর অক্টালে রূপান্তর করার জন্য আটের একটি কাজ আছে। দেখো, যে পূর্ণ সংখ্যাটা আছে সেই পূর্ণ সংখ্যাটাকে আমি আট দিয়ে ভাগ করব, আর যে ভগ্নাংশ সংখ্যাটা আছে সেটাকে আট দিয়ে গুণ করব। তো দেখো, আমি যেটা লিখেছি এখানে যে আটানব্বই যেটা আছে সেটাকে আমি আট দিয়ে ভাগ করেছি। তাহলে আটানব্বই কে ভাগ করার জন্য আমি তোমাদের একটু দেখাই দিই যে এখানে আটানব্বই কে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে নয়ের ঘরে একবার যাচ্ছে আট থাকতেছে, তো আবার আট নয় থেকে আট চলে গেলে এক থাকবে, আবার আট নেমে যাবে। তাহলে এই আঠারোর মধ্যে আট হচ্ছে দুইবার যাচ্ছে, ষোলো আসতেছে, আর আঠারো থেকে ষোলো চলে গেলে থাকবে হচ্ছে কত? দুই। তো দেখো, এখানে যে ভাগফলটা থাকবে এটা হচ্ছে আমার পরবর্তী সংখ্যায় ভাগ করার জন্য চলে যাবে, আর অবশিষ্ট যেটা থাকবে সেটা হচ্ছে অক্টাল সংখ্যা। তো দেখো, এখানে আমি কি করেছি, বারো কে তোমার হচ্ছে আটানব্বই এর ভাগফল হিসেবে রেখে দিছি, আর অবশিষ্ট যে দুইটা ছিল সেটা হচ্ছে অক্টালের জন্য পাঠিয়ে দিয়েছি। একই রকম থাকবো, বারো কে আমি যদি আট দিয়ে ভাগ করি তাহলে একবার যাবে তার মধ্যে, আর অবশিষ্ট থাকবে হচ্ছে চার, সেটা আমি পাঁচ দিয়ে লিখে দিয়েছি। আর এখন দেখো, এখানে এসা একদম বাইনারির মতো যে এককে কি আমি আট দিয়ে ভাগ করতে পারবো? এককে আট দিয়ে ভাগ করা যাবে না। তাহলে সেক্ষেত্রে কি করবো, এই একের এই একটাকে আমরা হচ্ছে টেনে অক্টালে চলে পাঠাই দিব, আর একের পরিবর্তে নিয়ে আসবো হচ্ছে জিরো। তাহলে একই নিয়ম, নিচ থেকে উপরের দিকে যাব, আর হচ্ছে এখান থেকে সংখ্যাটা কি আসবে দেখো, এক চার দুই। তাহলে এই দেখো আটানব্বই যে অক্টাল সংখ্যাটা সেটা হচ্ছে কত হবে, এই এক একশো বিয়াল্লিশ। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলে নি, যখন আমাদের অক্টালে রূপান্তরের কথা বলবে তখন আমরা যে আগে যে তোমাদের একটা লেকচার দিয়েছিলাম সেই লেকচার যদি একটু ফলো করো, দুই নাম্বার লেকচার যেটা ছিল সেটা, যে অক্টালে তোমার হচ্ছে শূন্য থেকে সাত পর্যন্ত থাকে, তার মানে আটটি সংখ্যা থাকতেছে, যার কারণে ওর বেস রাশি হচ্ছে কত? আট। আর এছাড়া এরপরে দেখো দুইটা সংখ্যা মিসিং আছে, সেই দুটো কি? আট এবং নয়। তো অক্টালে আট এবং নয় এই সংখ্যা দুটি আসে না, শূন্য থেকে সাত পর্যন্ত যতগুলো এই আটটা অঙ্ক আছে এই আটটা অঙ্কই তোমার ঘুরে ফিরে আসে। তাহলে দেখা যাচ্ছে, আমি যেটা আবার ফিরত আসি যে আটানব্বই কে আমরা যদি দশমিক সংখ্যার আটানব্বইটাকে যদি অক্টালে রূপান্তর করি তাহলে সেক্ষেত্রে কত আসবে? একশো বিয়াল্লিশ। এখন যাব হচ্ছে ভগ্নাংশ সংখ্যার কাছে। তো ভগ্নাংশ সংখ্যা আমি বলেছিলাম যে রেডিক্স পয়েন্ট সহ যে অংশটা সেটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ যদি আমরা আট দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে কি হবে, চার দশম চার তোমার রেডিক্স পয়েন্ট চার শূন্য। তাহলে এখানে যে পূর্ণ সংখ্যাটা যেটা থাকবে সেটা অক্টালের জন্য পাঠাই দিব, আবার ভগ্নাংশ যে অংশটা থাকবে সেটাকে আমরা আট দিয়ে গুণ করব, তাহলে আসবে হচ্ছে পরবর্তীতে তিন রেডিক্স পয়েন্ট দুই শূন্য। আর তিনটাকে আপতলের জন্য পাঠিয়ে দিব, আর হচ্ছে দুই শূন্য মানে রেডিক্স পয়েন্ট দুই শূন্য এটা সহ অংশটাকে ভগ্নাংশ ভগ্নাংশ অংশটাকে আমরা আট দিয়ে গুণ করবো। একই রকম ভাবে দেখো কত আসতেছে, এক দশমিক এক রেডিক্স পয়েন্ট ছয় শূন্য। তাহলে এক চলে যাবে আপনাদের জন্য, আর দশ তোমার রেডিক্স পয়েন্ট ছয় শূন্য যেটা আছে সেটা আসবে হচ্ছে আট দিয়ে গুণ করলে চার রেডিক্স পয়েন্ট আট শূন্য। তো আমি তোমাদের বলেছিলাম যে এইরকম তোমার কন্টিনিউস যখন যেতে থাকবে তখন আমরা চারটা থেকে পাঁচটা সর্বোচ্চ করব, করে ওইখানে স্টপ দিয়ে দিব।
তাহলে এটা হচ্ছে আগের নিয়মে উপর থেকে নিচে যাবে ভগ্নাংশের জন্য, তাহলে সেক্ষেত্রে কি আসবে দেখো, অবশ্যই তোমরা সেখানে কি দিবা, রেডিক্স পয়েন্টটা দিবা, মানে দশমিক যেটা আছে সেটা দিবা। তাহলে এখানে রেডিক্স পয়েন্ট 4 3 1 4, এই 4 3 1 4 এটা লিখেছি। তাহলে সেক্ষেত্রে আমাদের সংখ্যাটা কি আসবে, সেক্ষেত্রে আমাদের সংখ্যাটা আসবে হচ্ছে 1 4 2, রেডিক্স পয়েন্ট 4 3 1 4, বেসটা কত হবে, 8 হবে। তাহলে এইটা আজকে তোমাদের এই আশা করি দশমিক থেকে অঙ্কন সংখ্যাটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমি আরেকটা পরিবর্তন বা রূপান্তর নিয়ে আসবো। এই পর্যন্ত তোমরা অবশ্যই বাসায় যারা বই কিনেছো বা বই কিনোনি, তারা অবশ্যই তোমরা হচ্ছে একটু প্র্যাকটিস করবা, যে অঙ্কগুলো দিচ্ছি বা করাচ্ছি সেগুলো দেখে দেখে একটু করবা, এবং নিজের মতো করে বই দেখে দেখে একটু প্র্যাকটিস করবা। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবা। সবাই সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।